আসসালামু আলাইকুম। এসআর ফার্নিচারের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আজকে আসছি আরসিআরের একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল নিয়ে। এটা হলো আপনার, হ্যাঁ মডেলটা নতুন আসছে, এটা হলো সেগুন কাঠের, এটা ফুল ভিক্টোরিয়া, সেগুন কাঠের ভিক্টোরিয়া ডিজাইন। এটা অনেক কোয়ালিটি ফুল, অনেক ভালো এবং সলিড সেগুন কাঠের উপর করা আছে। এটা হলো আপনার আরসিআরের ডাইনিং টেবিল। এটার সাথে কিন্তু আপনার এই যে চেয়ার হলো আপনার তিনটে তিনটে ছয়টা, এটার সাথে দুটো মাস্টার চেয়ার দেওয়া আছে। এই যে দুটো মাস্টার চেয়ার দেওয়া আছে, এটা কিন্তু সম্পূর্ণ টোটালটাই হাতে খোদাই করা নকশা। এটা কিন্তু কোনো মেশিনের নকশা না, টোটালটাই খোদাই করে নকশা করা এবং আপনার উপরে গোল্ডেন এথেনাক্স কালার করা, সলিড সেগুন কাঠের উপর করা। আবার যদি কেউ কাপড়ের গদির কালার চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করা যাবে, অর্ডার করলে করে দিতে পারবো যে যে কালারটা পছন্দ হয়। কেউ যদি তেতলবিচি কালার করতে চান তাও করে দিতে পারবো। এটা হলো আপনার সেগুন কাঠে দিয়ে পায়াগুলো দেখেন, সম্পূর্ণ টোটালটাই পায়াগুলো টোটালটাই আপনার খোদাই। এটা হ্যাঁ চিটাগাং সেগুন কাঠ। এটা টপটা অনেক সুন্দর, অনেক ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, এটা হলো অনেক, এটা হলো গোলাপ, এই যে গোলাপের পাতাগুলো গোলাপ। এটা গোলাপ ডাইনিং আর্ট চেয়ারের, এটা আর্ট চেয়ারের ডাইনিং টেবিল। এটা প্রাইস পড়বে হলো আপনার 1,75,000 টাকা। দুটো মাস্টার চেয়ার, টোটাল 8 চেয়ারের ডাইনিং। মানে ঘরের যে মাতাপিতা আছে, যে প্রধান ঘরের দুজন, হ্যাঁ তার জন্য দুটো মাস্টার চেয়ার থাকবে না? জি জি, দুটো মাস্টার চেয়ার। এবং হোলসেল নিলেও নিতে পারবেন, যদি ঢাকার বাইরে কেউ সেল করতে চান তাও একটু চিপ রেটে ধরে দেওয়া যাবে। আর এটা সলিড কাঠের উপর তো অনেক থিকনেস, কাঠটা কিন্তু অনেক থিকনেস মোটা। অন্যান্যরা দেখছি মানে এটার পাতলা থিকনেসটা, এটার থিকনেসটা অনেক মজবুত মনে হচ্ছে না? হ্যাঁ, এটা অনেক ইউজ করা হয়। হ্যাঁ, এটা 1.5 ইঞ্চির মতো কাঠ ইউজের উপরেই দামটা আছে ডাইনিং এ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে কেউ টপটা বিনিয়ার বোর্ড ব্যবহার করে সেগুন কালার করে, সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে একটু দাম কমে পাবে, এত বুঝবে না। যাই হোক, একটা আর্ট চেয়ারের ডাইনিং টেবিল, এটার দাম পড়বে 1,75,000 টাকা। অবশ্যই আপনারা চ্যানেলের মারফতে আসলে আমাদের পরিচয় দিলে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করে থাকি, আপনারা আসবেন। এ বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।